যথা সময়ে ঝামেলাবিহীন বাংলাদেশ প্রিমিয়ার লীগ আয়োজনে সেপ্টেম্বরে মাঝামাঝি সময়ে ফারুক আহমেদের সঙ্গে বৈঠক করেছিলেন ক্রিকেটাররা। তামিম ইকবালের নেতৃত্বে সেখানে উপস্থিত ছিলেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় এবং মুস্তাফিজুর রহমানের মতো তারকা ক্রিকেটাররা, যেখানে বিসিবি সভাপতিকে বিপিএল আয়োজনের স্বার্থে ড্রাফটে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক কমানোর পরামর্শ দিয়েছিলেন এই ক্রিকেটাররা। শেষ পর্যন্ত তামিমদের আবদার রেখেছেন ফারুক আহমেদ। গত মৌসুমের তুলনায় বিপিএলের এবারের আসরে কমেছে ক্রিকেটারদের পারিশ্রমিক। বোর্ডের সূত্র অনুযায়ী 14 অক্টোবর হতে যাওয়া ড্রাফটে ক্রিকেটারদের 6 ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। সেখানে একজন ক্রিকেটার সর্বোচ্চ 7 লাখ টাকা এবং সর্বনিম্ন 10 লাখ টাকা পারিশ্রমিক হিসেবে পাবেন। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম বান, অল টাইম হেলদি লাইফ। সূত্র অনুযায়ী এ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন সর্বোচ্চ 7 লাখ টাকা, আর বি ক্যাটাগরির ক্রিকেটাররা 40 লাখ, সি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা 25 লাখ, ডি ক্যাটাগরিতে 20 লাখ, ই ক্যাটাগরিতে 15 লাখ এবং এফ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন 10 লাখ টাকা করে, যা আগের বিপিএল এর আসরগুলোর তুলনায় অনেকটাই কম। বিপিএল এর গত আসরের হিসেবটাই ধরা যাক, এ ক্যাটাগরির ক্রিকেটাররা সেবার পেয়েছিলেন 80 লাখ টাকা, আর বি ক্যাটাগরিতে 50 লাখ, সি ক্যাটাগরিতে 30 লাখ, ডি ক্যাটাগরিতে 20 লাখ, ই ক্যাটাগরিতে 15 লাখ এবং এফ ক্যাটাগরিতে 10 লাখ টাকা ছিল, আর সর্বনিম্ন জি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেয়েছিলেন 5 লাখ টাকা করে। আগেই জানা গেছে বিপিএল এর আগের আসরের 7 ফ্র্যাঞ্চাইজির মধ্যে 3টি এবার অংশ নিচ্ছে না, ফলে বাধ্য হয়ে নতুন ফ্র্যাঞ্চাইজি খুঁজতে হয়েছে বিসিবিকে। নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম। এর মধ্যে ঢাকার মালিকানা পেয়েছে চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন রিমা খালনা, আর রাজশাহীর মালিকানায় রয়েছে ভ্যালেন্টাইন গ্রুপ। চট্টগ্রামের মালিকানায় ফিরেছে এসকিউ স্পোর্টস লিমিটেড। নতুন ফ্র্যাঞ্চাইজিদের জন্য বারবার অংশগ্রহণ ফি প্রদানের সময় বাড়ানো হলেও তারা সেই ফি জমা দিতে ব্যর্থ হয়েছে। এই কারণেই মূলত বিপিএল এর বেশ কিছু সিদ্ধান্ত আটকে গেছে। তবে ধারণা করা হচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, আর আলোর মুখ দেখবে বিপিএল এর ড্রাফট। সৈয়দ সামি, ক্রিকফ্রেনজি।